আজকের রাশিফল চন্দ্র আজ বৃষ রাশিতে সঞ্চার করবে এটি চন্দ্রের উচ্চ রাশি চন্দ্রের এই গোচুরের পাশাপাশি বুধ কর্কট রাশিতে উদিত হয়ে গোচর করবে আজ সারাদিন কৃতিকা নক্ষত্রের প্রভাব থাকবে গ্রহ নক্ষত্রের এই পরিস্থিতির কারণে আজকের দিনটি বৃষ ও মিন রাশির জাতকদের আর্থিক ও কেরিয়ারের দিকে লাভজনক হবে মেষ রাশির জাতকরা কাজে সাফল্য পাবে উৎসাহিত থাকবেন এই রাশির জাতকদের জন্য আজ দিনটি বড় অনুকূল শুভ ফল লাভ করবেন বৃষ্ রাশি জাতকরা আইনের মামলায় সাফল্য পাবে বহুদিন ধরে আটকে থাকা কাজ সফল হবে সমাজে মান সম্মান বাড়বে আনন্দের সাথে কাটবে দিনটি মিথুন রাশির জাতকরা পরিকল্পিত কাজ পূর্ণ হওয়ার সন্তুষ্ট থাকবেন সন্তানের তরফে অবসাদ চলতে থাকলে তার সমাধান হবে প্রেম জীবনে বুদ্ধির পরিচয় দিতে হবে ব্যয় হবে আজ কর্কট রাশির জাতকরা মায়ের স্বাস্থ্যের যত্ন নিন তাদের স্বাস্থ্য দুর্বল হতে পারে কর্মক্ষেত্রে পারিবারিক জীবনের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখুন সিংহ রাশি জাতকরা প্রতিযোগিতায় উৎসাহজনক পরিণাম পাবেন সন্তানের সিনে সামঞ্জস্য বাড়বে সন্তানদের স্নেহ সহযোগিতা পাবেন আজকের দিনটি অনুকূল কাটবে কন্যা রাশির জাতকরা ধর্মীয় কাজে অগ্রণী ভূমিকা পালন করবেন রাজনীতির সঙ্গে জড়িত জাতকরা ভালো সুযোগ পাবেন আজ ব্যবসার জন্য দিনটি ভালো তবে শারীরিক কিছু সমস্যা দেখা যেতে পারে তুলা রাশির জাতকদের আজকে আটকে যেতে পারে কাজ প্রযুক্তিগত সমস্যা দেখা দিতে পারে জটিলতার সৃষ্টি হতে পারে অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে অবসাদগ্রস্ত হতে পারে ভেবেচিন্তে কথা বলুন নিকট আত্মীয়র সঙ্গে নাহলে সম্পর্ক নষ্ট হবে স্বাস্থ্য দুর্বল থাকবে বৃশ্চিক রাশি জাতকরা নিজের কাজে ভুল করবেন সন্তানকে ভালো কাজ করতে দেখে আনন্দিত হবেন সম্প্রতি সংক্রান্ত বিবাদে সাফল্য পাবে ধনুরাশি জাতকদের মনের মধ্যে দানের মনোভাব বৃদ্ধি পাবে ধর্মীয় অনুষ্ঠানে সাহায্য করবেন ভাষায় মাধুর্য বজায় থাকবে মহিলা বন্ধুর সাহায্যে পদোন্নতি সম্ভব তাদের চোখের তারা হয়ে উঠবেন আপনি পরিবারের কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এতে পরিবারের সমস্ত সদস্যরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করবেন ছাত্র পরীক্ষায় আগত বাধা দূর করবেন শিক্ষকদের সহযোগিতা লাভ করবেন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জনপ্রিয় অ্যাস্ট্রোলজার ও তান্ত্রিক গুরুজি শ্রী বিনয় মহারাজ বহু প্রতিষ্ঠিত জ্যোতিষ ও তান্ত্রিকের শিক্ষা ও দীক্ষাগুরু যে কোনো সমস্যার সমাধান তন্ত্রমতে তারাপীঠ মহাশ্মশানে করেন ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বুকে দ্বিতীয় কাল সিদ্ধ গুরুজি শ্রী বিনয় মহারাজ গুপ্ত ক্রিয়াতন্ত্রের প্রয়োগে তিনি সঠিক অর্থে যে কোনো কঠিন সমস্যার সমাধান করেন আমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শত্রু দমন সহ যে কোনো সমস্যার সমাধান হয় তারই হস্তে বিদ্যায় বাধা বা কর্মক্ষেত্রে সমস্যা বিবাহিত জীবনের সমস্যা বা যে কোনো সমস্যার সমাধানে তিনি সিদ্ধ হস্ত মাঙ্গলিক দোষ ও কাল সর্প খণ্ডনে বিশেষ পারদর্শী চেম্বার কলকাতার সিথির মোড় ও ব্যারাকপুর তারাপীঠ শিলিগুড়ি ও কামাখা অসম্ভব বলে কোনো কাজ নেই তন্ত্রে তবে তন্ত্র তখনই কথা বলে যখন তার সঠিক ব্যক্তির হাতে সঠিক প্রয়োগের দ্বারা হয় মায়াণতন্ত্রের গুপ্ততন্ত্র দ্বারা যে কোনো অসাধ্য সাধন করেন গুরুজি শ্রী বিনয় মহারাজজি তন্ত্রের সঠিক প্রয়োগের দ্বারাই সঠিক সময়ে যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করা যায় এবং তা প্রমাণ করেছেন গুরুজি শ্রী বিনয় মহারাজ বহু বছর ধরে এই মায়াণতন্ত্রের মাধ্যমে সর্বসাধারণের উপকার করে আসছেন তিনি যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন সিক্স ওয়ান ডাবল ফোর জিরো ফোর তারাপীঠ মহাশ্মশানে প্রতি আমাবস্যায় গুরুজি বিনয় মহারাজজি আপনাদেরই জন্য করে চলেছেন সাধনা করে চলেছেন আপনাদেরই জন্য নানান ধরনের যোগ্য সমস্যা যাই হোক না কেন তা শত্রু দমন থেকে শুরু করে যে কোনো কঠিন থেকে কঠিন সমস্যা সমাধানের একটাই নাম একটাই পথ গুরুজি শ্রী বিনয় মহারাজ